এই কারণে আগের জমানার একটা কবরস্থানও আছে এরকম। এই কবরস্থানের মাইয়্যিত হইতে হইলে মুহাদ্দিস হওয়া লাগতো। কতটুকুন মুহাদ্দিস হওয়া লাগতো? 1 লক্ষ হাদিস মুখস্থ থাকা লাগতো। কারণ সবাইকে সবার পাশে মানায় না, সব মানুষের সাথে সব মানুষ মানায় না, এদের কবরের পাশেও সব মাইয়্যিত মানায় না। এই কারণে আজব এক কবরস্থান ওয়াকফকারী। কবরস্থানটা ওয়াকফ করার সময় দুটো শর্ত লাগাইছে, যে একটা কবরস্থান ওয়াকফ করলাম কিন্তু এই কবরস্থানের ভেতরে মুহাদ্দিসদের কবর হবে। কয়টা হাদিস বর্ণনাকারী, কিরকম বড় মুহাদ্দিস হইতে হবে? 1 লক্ষ হাদিস মুখস্থ থাকতে, তাহলে তার দাফন সেই গোরস্থানে হইবে। আর একটা আজব শর্ত হইল, নাম মুহাম্মদ হইতে হইল। ইমাম বুখারী রহমতুল্লাহের 17 জন উস্তাদ ওই গোরস্থানের মাইয়িত হইছে। সাহেবে হেদায়া ওই এলাকায় বসবাস করতেন, ওনারও লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল কিন্তু নাম মুহাম্মদ না, এই কারণে ওই গোরস্থানে জায়গা পাইছে না। সাহেবে হেদায়া জায়গা পাইছে না, চান্দু নিজেরে অনেক বড় মনে করতে নাই, সাহেবে হেদায়া জায়গা পায় নাই। কেন? অক্ষকারী লিখে দিছেন যে এই গুরুস্থানের মাইয়িত হলে নবীর কথা জানলে খালি হবে না, নবীর মতো হইলে হবে খালি হবে না, নবীর নামে নামে মিলতে হবে, মুহাম্মদ নাম হইতে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির 17 জন উস্তাদ সেই গুরুস্থানের মাইয়িত। হযরত ওমরও এই রকম মেজাজ হওয়ার কারণে, যেমন আবু বকরের মেজাজ ও নবীর মেজাজের সাথে মিল, আর হযরত ওমর হইল মেজাজ ওয়াহি। নবী বলেন মুহাদ্দাসু উম্মতি, আমার উম্মতের এমন মানুষ ওমর যে তার কলবের ভেতরে আল্লাহর কথা আসে। এ কারণে লাউকানা বাদি নবিগুন লাকানা ওমর, আর আবু বকরের শান হলো নিসবতে ইত্তিহাদি, নবী যেমন আবু বকর তেমন, এ কারণে কবরও একসাথে। রওজায় আত্থারে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরায় আয়েশায় নবীর সাথে সবচেয়ে মিল যাদের, তাদের জায়গা ঘটেছে ওখানে। খলিফাতুর রসুল আবু বকর সিদ্দিক, আর একদিকে মেজাজ ওয়াহি হযরত ওমর। যাই হোক, আজব শান হযরত ওমরের। আল্লাহর রসুল স্পষ্ট করে বলতেছেন যে আমার পরে কোনো নবী নাই, যদি কেউ নবী হতো তাহলে ওমর নবী হতো। হযরত ওমরকে আল্লাহ তাআলা এরকম আজব শান দান করেছেন। হযরত ওমরই নবী হয় নাই তো কেউ কি আর কিয়ামত পর্যন্ত দাবি করে নবী হইব? কাদিয়ানি দাবি করছে নবী, সে কি নবী হয়ে গেছে? জোরে আওয়াজ করে বলেন, নবী হয়ে গেছে? কিয়ামত পর্যন্ত কেউ যদি নবী দাবি করে, আল্লাহর রসুল বলেছেন আমার পরে যারা যারা নবী দাবি করবে কুল্লুহুম দাজ্জালুন, সব দাজ্জালুন মিথ্যুক হইব কাফের। আর ওলামায়ে দিনদের ফতোয়া হল এই কাদিয়ানির অনুসারীরাও কাফের, এই কাদিয়ানিদেরকে কাফের যারা বলবে না তারাও কাফের, কাফের যারা মনে করবে না তারাও কাফের। কারণ এই জামাতে নাম লেখানোর কোনো লাইন নাই, এটা জান্নাতিদের পয়লা জামাত বটে কিন্তু এই জামাতে নাম লেখানোর কোনো সুযোগ। তবে বিনা হিসাব জান্নাতে যাওয়ার জন্যে চান্স নাই কিন্তু সিদ্দিক হওয়ার চান্স আছে। সিদ্দিকের দপ্তর এখনো খোলা আছে, কেউ যদি ইচ্ছা করে তাহলে সিদ্দিকিনের দপ্তরে নিজের নাম উঠাইতে পারবে, বিনা হিসাব জান্নাতে চলে যাবে।
কিয়ামত পর্যন্ত সাধারণ মানুষ তো নবী হবে না হবে না, পিছনের কোন নবী আবার যদি আসে যেমন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনি আবার আসবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর একজন পয়গম্বর, চার বড় রাসূলের একজন, আসবেন তিনি, কিন্তু নবী হিসাবে না, নবুয়ত নিজেরটা প্রচার করতে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ইত্তেবা করার জন্য। তাও আবার দরখাস্ত করে আল্লাহর কাছে কবুল টবুল করায়া তারপরে এই ব্যবস্থা হয়েছে। আজিব কিসমত আমাদের যে আমরা কোনো দরখাস্ত করি নাই, আল্লাহ আমাকে উম্মত বানাইছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কেও আমাদের বাচ্চারা জানে না, আমাদের প্রজন্ম জানে না, আমাদের প্রজন্ম যেমন আমাদের নবী সম্পর্কে জানে না, এই কারণে আমাদের সন্তানরা কাদিয়ানি হয়ে যায়। আমি দিনাজপুরে এক এলাকায় মাহফিলে গেছি, ওই এলাকায় 14-15টা ফ্যামিলি টোটাল ফুল কাদিয়ানি হয়ে গেছে, মুসলিম ফ্যামিলি। কেন কাদিয়ানি হলো? তারা জানে না যে তাদের নবীর শান কি, আর অন্য নবী মানলে সাজা কি, সাজা কি জানে না। হালুয়াঘাটে আমি এক মাহফিলে গেছি, ওই এলাকায় 1400 মুসলমান খ্রিস্টান হয়েছে, একই গ্রামের একই ইউনিয়নের 1400 মুসলিম খ্রিস্টান হয়েছে শুধু। কেন? ঈসা আলাইহিস সালাম সম্পর্কে জানে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানে না, এ কারণে খ্রিস্টান হয়েছে। খোদ খ্রিস্টানরাও তাদের নবী সম্পর্কে জানে না, যারা খ্রিস্টান আছে তারাও তাদের নবী সম্পর্কে জানে না। খ্রিস্টানরা তাদের নবীকে আল্লাহর ছেলে মনে করে, যে ঈসা ইবনুল্লাহ, কিন্তু ঈসা নবী সম্পর্কে বড় বড় তিনটি আকীদা বিশ্বাস প্রতিটি মুসলমানের রাখতে হবে। তার ভেতরে একটা আকীদা হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্দুল্লাহ, তবে বাপ সারা আব্দুল্লাহ, আল্লাহর বান্দা তিনি কিন্তু তার কি নাই, বাপ নাই। আল্লাহর নিয়ম হলো মানুষ জন্ম হয় বাপ আর মা দুইজনের মাধ্যমে, কিন্তু পয়গম্বর ঈসাকে আল্লাহ তাআলা আল্লাহর কুদরত দিয়ে জমিনে পাঠাইছেন, শুধু বাবা মা দুইজন না, শুধু মার মাধ্যমে, বাপ নাই। বলুন তো আওয়াজ করে, আল্লাহর জন্য এটা সম্ভব না অসম্ভব? আর জোরে আওয়াজ করে বলেন, সম্ভব না অসম্ভব? ঈসা আলাইহিস সালামকে তো তাও মা দিছেন, কিন্তু আদম আলাইহিস সালামের তো বাপও নাই মাও নাই, ওইটাও সম্ভব যার জন্যে? তার জন্য কি শুধু মা দিয়া মানুষ দুনিয়াতে পাঠানো সম্ভব না? কিন্তু এরা দুনিয়ায় বাপ যেহেতু খুঁজে পায় না, বাপরে আসমানে বাপ পাঠাই দিছে, ঈসা ইবনুল্লাহ আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ, জোরে করে বলেন। এটা এক নম্বর আকীদা। দুই নম্বর আকীদা হলো ঈসা আলাইহিস সালাতু সালামের মৃত্যু হয় নাই, খ্রিস্টানরাও মনে করে যে ঈসা নবী মারা গেছে, এই কারণে তাদের ঈসা আলাইহিস সালামের শুলে চড়া মূর্তি বানায়ও তারা পূজা করে। কিন্তু ঈসা আলাইহিস সালাম সম্পর্কে মুসলিম আকীদা বিশ্বাস এটা যে তিনি ইন্তেকাল করেন নাই, তাকে মারা হয় নাই, মা কাতালুহু, তাকে হত্যা করা হয় নাই, তাকে শুলিতে চড়ানো হয় নাই, আল্লাহ তাআলা তাদের একজন ঈসা নবীর চেহারা বানায় দিয়া আল্লাহ তাআলা তার পিয়ারাকে আল্লাহর কাছে নিয়ে গেছেন, চতুর্থ আকাশে আছে। আল্লাহর নবী সরওয়ারে দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে চতুর্থ আকাশে হযরত ঈসার সাথে মুলাকাত করেছেন।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঊর্ধ্বগমনের সফর মিরাজ মিরাজের সফরে চতুর্থ আকাশে পয়গম্বর ঈসা নবীর সাথে দেখা হয়েছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত আছেন সুস্থ আছেন আল্লাহ তাআলা কুদরতে আল্লাহ তাআলা উনাকে পালতেছেন তিন নাম্বার আকীদা হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আবার অবতরণ হবে নুজুল ঈসা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দুনিয়ায় আসবেন কিয়ামতের পূর্বে তিনি দুনিয়ায় এসে দাজ্জালকে হত্যা করবেন কালিমার পতাকাকে উঁচু করবেন আসমান থেকে সুজা দামেস্কের জামে মসজিদের ছাদের উপরে তিনি অবতরণ করবেন এবং দামেস্কের জামে মসজিদ থেকে নিচে নেমে তিনি দাজ্জালকে তালাশ করবেন দাজ্জালকে খতম করবেন 45 বছর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে থাকবেন নুজুলে ঈসার পরে পয়গম্বরের হায়াত বাকি হবে 45 বছর আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি বলছেন আশ্চর্য বিষয় হলো এই 45 বছরের ভিতরে পয়গম্বর দুইটা বিয়া করবেন আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি বলেন দুই বিবির ঘর থেকে পয়গম্বর ঈসার ঔরসে সাতটা বাচ্চা জন্মগ্রহণ করলো শুধু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীর ইত্তেবা করবেন তা না নবীর দুনো বিবি এবং সাত বাচ্চা সবার কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাফিজুল হাদিস শাহ আল্লামা শাইখুল হাদিস শারিহুল বুখারী ও তিরমিজি আনোয়ার শাহ কাশ্মীরি মাকতাবাতুন আযীমাতুন হাইয়াতুন নাতিকাতুন উনি ওনার কিতাবে লিখছেন ওনার সন্তানগুলার কালিমা খালি এটা হবে তা না এই সন্তানের ঔরস ইসরাফিলের বাঁশি বাজার আগে যাদের জন্ম হবে তাদের সবার কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের খাতমে নবুয়তকে আরো সুস্পষ্ট করে বলেছেন আরে খালি ঈসা না লাউকানা মুসা হাইয়্যান মুসা নবীও যদি বাঁচা থাকতো তাহলে সে আমার উম্মত হিসেবে দুনিয়ায় থাকতো আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার সে আমার উম্মত হয়ে যেত যেখানে মুসা নবী বাঁচা থাকলে উম্মত হয়ে যেত ঈসা নবী এসে উম্মত হবে ঈসা নবীর দুই বিবি উম্মত হবে ঈসা আলাইহিস সালামের সাতটা বাচ্চা উম্মত হবে সেখানে এই উম্মত যখন কাদিয়ানি হয় অথবা খ্রিস্টান হয় কেন হয় আন্দাজ করে দেখেন নিজেকে চিনে না নিজের নবীকেও চিনে না নিজের ধর্মকেও জানে না নিজের দিনকে বুঝে না আর এই দেশের উলামায়ে কেরাম যারা আছে যারা দিন শিখে যারা দিন প্রচার করে এরা কি আসলে জঙ্গি এরা যে জঙ্গি না এটা শয়তানও জানে সরকার খালি জানে প্রশাসন জানে না জানে খালি তা না শয়তান ইবলিস এটাও জানে এরা কিন্তু জঙ্গি না ইবলিসও জানে এরপরেও তাদেরকে বলে জঙ্গি তাদেরকে বলে গাড়ি ভাঙচুরকারী মামলার আসামি তাদেরকে বলে এরা সমাজে ফাসাদ সৃষ্টিকারী এই শব্দগুলো কোনো মুসলিম সমাজের শব্দ নয় এগুলো পশ্চিমাদের দেশ থেকে আমদানি করা শব্দ যা আলেমদের গায়ে লাগায় দিয়ে এই মিল্লাতকে দিন থেকে দূরে সরানোর চক্রান্ত করা হয় আল্লাহ অন্য আর কিছু না কিন্তু কারণ এই দেশের কোনো আলেম জীবনে কোনো দিন কোনো গাড়ি ভাঙ্গা তো দূরের কথা
মানুষের সাথে শক্ত করে যারা কথা কয় না, এদেশের আলেমরা মানুষদের সাথে দুর্ব্যবহার করে না কখনো, নিরিবিলি সারা জনম ইমামতি আর মুহতামিমগিরি করে চলে যায়, তাদের নরমি আর তাদের শরাফতের কারণে এলাকার সাধারণ মানুষ তাদের সাথে দুর্ব্যবহার করার হিম্মত পায়, আলেমদের সাথে দুর্ব্যবহার করবে এরকম হিম্মত জন্মায় তার ভিতরে, শুধু তাদের শরাফত তাদের ভদ্রতার কারণে। তারা এই ভদ্রতা নিয়ে যে চলল, এই ভদ্রতাটাও নববী ওয়ারাসাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারাসাত। তাদের কাজ হলো দ্বীন পৌঁছে দেওয়া জাতির কাছে, উলামায়ে কেরাম দ্বীন পৌঁছান, উলামায়ে কেরাম নাস্তিক্যবাদকে সুস্পষ্ট করেন, কাদিয়ানিয়তকে সুস্পষ্ট করেন, ফিরাকে বাতেলাকে সুস্পষ্ট করেন। এ কারণে কুফর যারা কাফের আছে কুফরি মতবাদে বিশ্বাসী তারা সব ঐক্যবদ্ধ, যারা জাতির কাছে হক বলে দেয় ওদের মুখ বন্ধ করে দাও, যারা হকের কথা নিয়ে চলে পতাকা নিয়ে চলে তাদের জেলখানায় আটকায় দাও, তাদের দুর্বল বানায় ঘরে বসায় দাও। এগুলো চক্রান্ত এদেশের মাদারিসগুলোর তলবে ইলম যারা ছাত্র তুলাবা যারা মাসুম মাসুম, এই যে বালু চরপাড়া মাদ্রাসা বুজুর্গদের এলহামি মাদ্রাসায়, এরকম শত শত মাদ্রাসা সন্দীপের হযরত রহমতুল্লাহ আলাইহির নজরের বরকতে হয়েছে সারা দুনিয়া, হাজার হাজার বিদেশেও দেশে না কেন, কেন জাতির কাছে হক হক্কানিয়তকে হেফাজত করার জন্য হক্কানিয়তের হেফাজতের ফ্রিজ হিসেবে, হক্কানিয়তের হেফাজতের দুর্গ হিসাবে এই মাদ্রাসাগুলোকে গড়া হয়েছে। যারা এখানে পড়বে তারা ঈসা নবীর আগমন বার্তা শোনাবে, তারা মুসা আলাইহিস সালাম জীবিত থাকলে কি হইতো তা শোনাবে, তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা শোনাবে, নবীজির সিরাত নবীজির জিন্দগি নবীজির ইবাদত বন্দেগী সব জাতির কাছে খুইলা 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 বলে দিবে। এই কারণে মিল্লাতের আলেমদের কাছে যায় এই হক হক্কানিয়ত বুঝা এবং এটা শিখার জন্য আলেমদের মজলিস সাধারণদের জন্য ওয়াজিব করা হয়েছে, আলাইকুম বিমুজালাসাতিল উলামা। দুনিয়ার সব শিক্ষা বাইটা খায়াও খাতমে নবুয়াত শিখতে পারবে না, যদি না আলেম দ্বীনের সান্নিধ্যে না যায়। বড় একজন শিক্ষিত লোক আমাকে বলে, বড় পুলিশ অফিসার আমাকে বলে, হুজুর কাদিয়ানি নিয়ে আপনারা অনেক গরম, আসলেই কি কাদিয়ানিরা কাফের? আশ্চর্য হয়ে গেছে। তার মানে হলো বিসিএস একজন ক্যাডার হলো বাংলাদেশের সরকারি স্বীকৃতির শিক্ষিত লোক, সে বলে কি কাদিয়ানি কি কাফের, তার মানে কাদিয়ানিয়াত সম্পর্কে অথবা খতমে নবুয়াত সম্পর্কে যথেষ্ট ধারণা তার নাই। শুধু তাই না, এই দেশের হাজার হাজার অফিসারের ধারণা নাই, এ কারণে এদেশের জাতির কাছে তারা খতমে নবুয়াত তথা কাদিয়ানির মোকাবেলায় জবান খুলে না মুখ খুলে না। তারা যদি জানতো যে মুখ বন্ধ রাখলে সাজাটা কি তাহলে তারা মুখ খুলত, জানেন দিন শিক্ষাকে অতি কৌশলে আমাদের সমাজ থেকে দূরে সরিয়ে গুলাকেও এইরকম মানে অযোগ্য করে গড়ে তোলা হচ্ছে যে নাস্তিকদের চিনে না, নাস্তিক কেন কেন তারা ইসলাম শুনলো এটা জানে না, নাস্তিকদেরকে চিনে না, সঙ্গত কারণে মুসলমানের সন্তানের বন্ধু নাস্তিক হয় আর নবী চিনে না বিধায়ী মুসলমানের সন্তানের শত্রু কখনো কখনো আলেম হয়, কেন চিনে না এই জন্য। এ কারণে হাজরিন মজলিস যারা আছে
তাদেরকে বলবো আপনার ঔরসের সন্তানের এক নাম্বার হক আপনার কাছে যে আপনি তাকে দ্বীন শিখাবেন তাকে নবী চিনাবেন তাকে কোরআন চিনাবেন তাকে ইসলাম চিনাবেন তাকে ধর্ম চিনাবেন তাকে নেতা চিনাইলেন দল চিনাইলেন চাকরির লাইন চিনাইলেন ডলার ইনকামের লাইন চিনাইলেন পাউন্ড ইনকামের লাইন চিনাইলেন ঘরে ভালো খাবার ভালো ফার্নিচার আনার লাইন দেখাইলেন কিন্তু জান্নাতের দরজা দেখান নাই নাজাতের রাস্তা দেখান নাই ময়দানে মাহশারে আপনি বাপকে আসামি করে দাঁড় করানো হবে সঙ্গত কারণে আপনাদের সন্তানরে আপনারা ডাক্তার বানাইবেন ইঞ্জিনিয়ার বানাইবেন নাকি দার্শনিক বিজ্ঞানী বানাইবেন সেটা তো আপনার ফয়সালা আমাদের কথা হলো আলেম না বানান নাস্তিক বানাবেন না মুরতাদ বানাবেন না কাদ্দানির দালাল বানাইবেন না পশ্চিমার দালাল বানাবেন না পশ্চিমাদের দালাল বানাবেন না বানাবেন না আমাদের ইউনিভার্সিটির লোকেরা যদি পশ্চিমাদের পক্ষের না হতো তাহলে আমাদের ইউনিভার্সিটিতে আমাদের মুসলিম রমণী বুরকা পরে যাওয়ার পরে তার হিজাবে হাত দেওয়ার মতো সাহস আর হিম্মত পশ্চিমার চারো যে পেত না যে বুরকা টেনে খুলে ফেলবে এরকম ঘটনা শুধুই মাত্র একাত্তি কলেজে না একটা প্রচার হয় আর একটা প্রচার হয় না দোসর বসে আছে আপনার সন্তানের বুরকা নিয়ে টানাটানি করে আশ্চর্য মুসলিম মিল্লাতের আওলাদেরা তারা ইসলামের পক্ষে তো শব্দটুকুন তাদের মুখ দিয়ে বের হয় না শব্দ উচ্চারণ হয় না কেন বের হয় না যে জবাব তালাশ করছেন যে কেন তাদের মুখ দিয়ে বের হয় না তাদের মুখ দিয়ে এজন্য বের হয় না যে পিতা হিসাবে সুস্থ একটা সবল সন্তানের মালিক হলেও দৈহিকভাবে তার সবলতা বৃদ্ধির জন্য খাবার তাকে খাওয়াইছেন ভিটামিন তাকে খাওয়াইছেন কিন্তু দ্বীনের ব্যাপারে ইমানের ব্যাপারে তাকে প্যারালাইজ পঙ্গু বিকলাঙ্গ তাকে প্রতিবন্ধী বানিয়েছেন আপনি বাবা নিজের হাতে বানিয়েছেন যে কারণে আপনার সন্তান দ্বীন চিনে না দ্বীন বুঝে না দ্বীনদার চিনে না দ্বীনের রাজপথ বুঝে না দুশমন চিনে না বন্ধু চিনে না শুধুই মাত্র হায়াতের এই অবস্থা না কবরের কি অবস্থা কবরটা কিভাবে জান্নাত হবে তাও জানে না কবর কিভাবে শান্তির ঘর বানানো যাবে তাও জানে না ঘরে এসি ঘর খালি ঘর না আরো ঘর আছে কবরের ঘর আছে একটা এ ঘর সাজিয়ে গুজিয়ে যেতে বলেছেন আল্লাহর রাসূল যে তোমরা তোমাদের বর্জখের ঘরকে কিন্তু নষ্ট করো না আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ তাআলা বলেছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির সতর্ক করে সূরায়ে তাকাসুর নাযিল করেছেন ঘর দেখাইছেন কবরের ঘর শ্বশুর বাড়ির ঘর চিনে নিজের বাড়ির ঘর চিনে বর্জখের নিজের ঘর চিনে না নিজের ঘর চিনে না যে আমার ঘরটার কি অবস্থা হবে এটা চিন্তাও করে না এই যে শিক্ষাগুলো আকীদাগত শিক্ষা দ্বীনী শিক্ষা এটা তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম উম্মতের মিল্লাতের হার হার মুসলমানকে এই শিক্ষা দেওয়া ফরজ আপনারা যারা আমার এই পর্যন্ত কথাগুলো শুনলেন তাও তো প্রায় আধা ঘন্টার বেশি তাই না এই পর্যন্ত আমার আলোচনার একটি পার্ট আর দুই চারটা পার্ট আছে এই পার্টটুকু যারা শুনলেন তারা কি এই দায়িত্ব নিতে পারেন যে আপনি আপনার ঔরসের সন্তানকে নাস্তিক্যবাদ আর ফেতনাবাজ যে সকল ফেরকাগুলো আছে বাতিল ফেরকা তাদের আক্রমণ থেকে আপনি আপনার সন্তানকে বাঁচানোর জন্য ফিকির নিলেন চেষ্টা করবেন ওয়াদা দিতে পারেন ওয়াদা দেন একটু দেহান একটু আল্লাহরে দুনো হাত উঠায় ওয়াদা দেন ওর দেখবেন কে ওয়াদা সোজা করে বলেন ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি আমরা এই যারা বিয়ে করছ নাই তারা ওয়াদা কর বিয়ে করবি তো কয়দিন পর তো ঘর বাচ্চা কাচ্চা যেটি হইব এগুলোর ইমান বাঁচাবি ইয়া আল্লাহ
আমরা আমাদের ঔরসকে ঔরসের সন্তানদেরকে ফেরকাবাদ ফেতনাবাজ ফেরাকে বাতেলা নাস্তিক্যবাদ কাদিয়ানি মতবাদ সব ধরনের আকীদা ভ্রষ্ট দল থেকে রক্ষার জন্য সন্তানদেরকে উলামায়ে দেওবন্দের সহবতে দিব উলামায়ে দেওবন্দ দেওবন্দ বলেন জোরে বলেন উলামায়ে দেওবন্দ দেওবন্দের সহবতে দিব ইনশাআল্লাহ বলেন চিল্লায়া জোরে বলেন চিল্লায়া জোরে আওয়াজ করে হয় না আরো জোরে চিৎকার করে আওয়াজ করে জোরে বলেন ইনশাআল্লাহ বলেন সন্তানদের শিখাবেন আলেম আছে যেখানে তুই আছো সেখানে শিখাইবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমি তো মাহফিলে যেখানেই যাই আমি স্লোগান দই কয় আলেম আছে যেখানে আমি আছি আলেম নাই যেখানে আমরা নাই বলেন আলেম ওলামা যেখানে জোর হয় নাই জোরে করে কোন জোরে করে কোন জোরে করে কোন আলেম ওলামা যেখানে আলেম নাই যেখানে আলেম ওলামা যেখানে ওলামায়ে দেওবন্দ যেখানে আলেম নাই যেখানে চিল্লায় কোন ইনশাআল্লাহ আরো জোরে বলেন ইনশাআল্লাহ লাভ হবে তাইলে যে ওরা নবী চিনবে নীতি বুঝবে ধর্ম বুঝবে দিনদারি বুঝবে আর দিনদার হওয়ার মেহনত বুঝবে